যে একজন ভক্ত হতে গেলে তোমাকে ভক্ত হতে গেলে তোমার মধ্যে কি কি গুণ থাকা দরকার? কেমন গুণ? না মহাপ্রভু নিজ শ্রীমুখে বললেন, ত্রিনাদপি শুনিচেন তরুরিব সহিষ্ণুনা অমানেন মান দেনা কীর্তনে সদা হরি। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে ভক্ত হতে গেলে ভক্তিটা কেমন থাকতে হবে? বলছে ত্রিনাদপি শুনিচেন। ত্রিন শব্দের অর্থ কি মা? ঘাস। ঘাসের ভাবটি কেমন? ও মা, ঘাসের ওপর দিয়ে যখন আমরা পেরিয়ে যাই আমাদের পায়ে কি আঘাত লাগে? লাগে না। তাহলে ঘাসের ওপর দিয়ে যখন মা আমরা পেরিয়ে যাই, সেই ঘাস কিন্তু আমাদের ভরটা সহ্য করে, সহ্য করে কিছুক্ষণের জন্য নুইয়ে যায়, তাই না মা? কিন্তু কিছুক্ষণ পরে আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায়। তদ্রূপ তোমার ভাবটি হতে হবে ঠিক সেই রকম। ঘাসের মতো নতমস্তক হও। ঘাসের ওপর দিয়ে পেরিয়ে চলে গেলে ঘাস যেমন কোনো প্রতিবাদ করে না, ঠিক পর মুহূর্তে আবার মাথা তুলে দাঁড়ায়, তোমার ভাবটিও ঠিক সেই রকম হতে হবে। তারপরে কি বলছে? তরুরিব সহিষ্ণুনা। তরু শব্দের অর্থ কি বাবা? গাছ। এই যে বড় বড় বৃক্ষ, কত ঝড় ঝাপটা সহ্য করে দাঁড়িয়ে আছে মা। সেই গাছের ডাল আমরা কেটে ফেলছি, সেই গাছের ফল আমরা ছিঁড়ে নিচ্ছি, গাছের পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি, কিন্তু গাছ কি কোনো প্রতিবাদ করে? গাছ কিন্তু কোনো প্রতিবাদ করে না। তাহলে গাছের সহ্য শক্তিটা চিন্তা করো। বড় বড় বৃক্ষ এত ঝড় ঝাপটা সহ্য করে দাঁড়িয়ে আছে, তোমার ভাবটিও হতে হবে ঠিক সেই রকম। তরুরিব সহিষ্ণুনা, গাছের মতো সহিষ্ণু সহ্য শক্তি তোমার মধ্যে থাকতে হবে। আর কি বলছে? অমানেন মান দেন। মা গো, যদি কোনো খারাপ ব্যক্তি থাকে, সে মনে করুন ভালো নয়, তার স্বভাব চরিত্র কিছুই ভালো নয়, তাকে কেউ ভালোবাসে না, আপনি কি তাকে ভালোবাসবেন? বাসবেন মা? বাসবেন না তো। সে অনেক পাপ কাজ করে, তাকে সম্মান দেওয়ার সে যোগ্যই না, তাহলে তাকে আমরাও ভালোবাসবো না? কিন্তু মহাপ্রভু বললেন অমানেন মান দেন। যাকে কেউ সম্মান করে না, যাকে কেউ ভালোবাসে না, তাকেও তোমায় ভালোবাসতে হবে। যেমন মহাপ্রভু কোনো বাজ বিচার না করে, কিবা চণ্ডাল কিবা মুচি, তিনি সবাইকে তাদেরকে জড়িয়ে ধরে, তাদের চরণ ধরে নাম বিতরণ করেছে, তবেই তো তিনি মহাপ্রভু, তিনি তো এই কলির গোড়া। তাহলে মা, তোমার ভাবটিও ঠিক সেই রকম হতে হবে। যাকে কেউ সম্মান দেয় না, তাকেও তোমায় সম্মান দিতে হবে। তাহলে এই ভাবগুলো যদি তোমার মধ্যে থাকে, কীর্তনিয়া সদা হরি, তবেই তো তুমি এই হরি কীর্তনের অধিকারী, তবেই তো তুমি এই হরি সংকীর্তনের একজন ভক্ত হতে পারবে। তাই সবাই মিলে বলো প্রেমানন্দিনী দাই গৌর হরি বল। শাস্ত্রে আর কি বলা হলো? একজন ভক্তের মধ্যে ভক্তি কত প্রকারের থাকে জানেন? শাস্ত্রে বলা আছে নববিধা ভক্তি, অর্থাৎ নরকমের ভক্তির কথা আমরা শাস্ত্রে পড়েছি। সেই নয়টি ভক্তি কি কি? শ্রবণ, কীর্তন, বিষ্ণু শরণ, পাদ সেবনম, অর্চনম, দাসম, বন্দনম, সখ, আত্মনিবেদন। হয়েছে মা? নটা হয়েছে। শ্রবণ, তোমাকে শুনতে হবে, তোমাকে শুনতে হবে, মধুর শ্রোতা হতে হবে। আমরা কেমন শ্রোতা জানেন? মনে করো কীর্তন শুনছি, শুনতে শুনতে পাশের জন কি গল্প করছে সেইটার দিকে আমাদের কানটা আছে।
চোখটা আছে কিন্তু নিয়ার দিকে, কিন্তু পাশের জন কি বলছে সেইটার দিকে আমাদের কান আছে। কিংবা এই রাস্তা দিয়ে কে পেরিয়ে যাচ্ছে, এদিকে কে পেরিয়ে যাচ্ছে, এই সব দিকে আমাদের মনটা চলে যায়। কেন চলে যায় সেটা পরে বলছি, তারও কারণ আছে। তাহলে বলছে শ্রবণম, তারপরে কীর্তনম, কীর্তন করতে হবে। বিষ্ণু শরণম, সেই বিষ্ণুকে সেই নারায়ণকে স্মরণ করতে হবে। পাদ সেবনম, পদসেবা, ভগবানের পদসেবা। অর্চনম, পূজা অর্চনা করতে হবে। বন্দনম, ভগবানের বন্দনা করতে হবে। দাসম, তার দাসী হতে হবে, ভগবানের দাস হতে হবে। মা, ভগবানের দাস না হলে ভগবানকে তোমায় দেখবে, ভগবান কিন্তু তোমায় দেখবে না। কারণ শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান নিজ বলেন যে তোমরা আমাকে পূজা অর্চনা করো, আমাকে ভজনা করো, তবেই তো আমি তোমাদেরকে ভালোবাসা দেব, তবেই তো তুমি আমার ভক্ত হবে। তুমি সর্বতোভাবে সব দিক থেকে তোমার মন প্রাণ জীবন যৌবন বলতে যা কিছু আছে তুমি সব আমাকে দিয়ে দাও, নিজের বলতে কিছুটি রেখো না, তাহলে ভগবানের দাস হতে হবে। সখ, ভগবানের সখা হতে হবে। মা, ভগবানের প্রিয় সখাটির নাম কে জানেন? ভগবানের সব থেকে প্রিয় সখা? না বাবা, মহাভারতের অর্জুন। শ্রীমদ ভাগবত গীতার যে জ্ঞান দিয়েছিলেন কাকে দিয়েছিলেন? অর্জুনকে। অর্জুনের মতো সখা হতে হবে। আর কি করতে হবে? আত্মনিবেদন। ওই যে বললাম, তোমার নিজের বলতে যা আছে মন প্রাণ জীবন যৌবন ধন সম্পত্তি যা কিছু আছে ওইগুলো আমার বলা চলবে না। যদি তোমায় জিজ্ঞেস করে যে এই হাতটা কার, আপনি কি বলবেন? আমার। এই পা দুটো কার? আমরা বলবো আমার। এই চোখ দুটো কার? আমার। তাহলে সবই যদি আমার হলো, এই আমিটা কার? আমি কার? ভগবান কৃপা করে দুটো হাত দিয়েছে বলেই তো এই হাতের সাহায্যে আমরা কর্ম করে খাই, কি মা? কতজনের তো পা নেই। ভগবানকে একটু ডাকুন, ভগবানকে ভালোবাসুন। কতজনের পা নেই? ভগবান আপনাকে পা দিয়েছে ভগবানের মন্দিরে যাওয়ার জন্য, কোন খারাপ জায়গায় যাওয়ার জন্য নয়। ভগবান আপনাকে চোখ দিয়েছে, নয়ন দিয়েছে, সেই নয়নে দৃষ্টি শক্তি দিয়েছে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করার জন্য, কোনো খারাপ কিছু দেখার জন্য নয়। ভগবান আপনাকে হাত দিয়েছে, সেই হাত দিয়ে তো আপনি কর্ম করে খাবেনই, কিন্তু দিনার্ধে তার একবারও তো তার সেবা করবেন। তাহলে নিজেকে একদম ভগবানের প্রতি নিবেদন করতে হবে। এই হলো নববেধা ভক্তি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কিন্তু মা গো, এই যে এত প্রকারের ভক্তি শুনলাম, এইগুলোর মধ্যে একটাও আমাদের মনের মধ্যে জাগে না। আমরা ভগবানকে ঠিকভাবে ভালোবাসতে পারি না, কেন জানেন? কারণ ভক্তির জগতে পাঁচটি কাঁটা রয়েছে। রাস্তার মধ্যে যদি কোনো কাঁটা পড়ে থাকে, সেই পথ দিয়ে গেলে যেমন আপনার পায়ে কাঁটা ফুটলে আপনি ঠিক মতো আর পথে হাঁটতে পারেন না, তদ্রূপ ভক্তির পথেও কাঁটা পড়ে আছে। আর সেই পথ দিয়ে যাবার সময় আমাদের পায়ে সেই কাঁটাগুলো ফুটে বলে আর আমরা ভগবানকে ডাকার পথে সেইভাবে যেতে পারি না। মন দিয়ে শুনো, সেই পাঁচটি কাঁটা কি কি? শাস্ত্রে বলা হলো, যাদের বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবন মেয়ে বচ যতনেন পরিবর্জয়ে ভক্তস্তু পঞ্চ কণ্টকা। নিরাই গৌর হরি বল, হরি বল। বললেন জাতির বিদ্যা মহত্তঞ্চ, জাতির অহংকার,
কেউ যদি মনে মনে ভাবে আমি অনেক উচ্চ জাতি, আমি অনেক উঁচু জাতি, আমি যা খুশি তাই করতে পারি, আমি যদি কোনো নিচু জাতির পাশে গিয়ে বসি তাহলে আমার জাতির যে গৌরব সেটা নষ্ট হয়ে যাবে, এটা যদি ভেবেছো আর হবে না। গুনবেন, একটা একটা করে বলছি, গুনে রাখবেন। তাহলে প্রথমে হলো জাতির অহংকার, তারপরে বলছে জাতির বিদ্যা, বিদ্যার অহংকার। অনেকের মনে ধারণা কি, আমি অনেক দূর পড়াশোনা করেছি, আমি বড় বড় ডিগ্রি অর্জন করেছি, মাস্টার্স করেছি, ডক্টরেট উপাধি আমার আছে, আমি যদি কোনো অশিক্ষিতর পাশে গিয়ে বসি বা আমি কোনো অশিক্ষিতর সঙ্গে কথা বলবো না, অশিক্ষিতর সঙ্গে যদি আমি কথা বলি তাহলে আমার এই বিদ্যার যে গুণ সেটা নষ্ট হয়ে যাবে, হয় না? অনেকজনের মনে অহংকার হয়, আমি অনেক পড়াশোনা জানি, আমি অনেক কিছু জানি, ওই মূর্খ লোকগুলোর কাছে আমি কেন গিয়ে বসব, এটা যদি ভেবেছো আর হবে না। তাহলে জাতির বিদ্যা মহত্তন্ত্র, মহত্বের অহংকার। আমি অনেক মহান, আমি বড় বড় মন্দিরে অনেক দান করি, প্রত্যেক মাসে একবার ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিই, আমি অনেক মহান, আমি আমি কত বড় বড় ফান্ডে অনেক টাকা দান করি, গরিব বাচ্চাদেরকে সাহায্য করি, কিন্তু শাস্ত্রে বলে দিয়েছে এক হাতে দান করবে অন্য হাতটা যেন জানতেও না পারে। তা তুমি যদি দান করে পাঁচটা লোককে জানিয়ে বেড়াও যে আমি দান করেছি, আমি জানিস ওখানে ওটা দিয়েছি, আমি জানিস মন্দিরে 5 কেজি বাতাসা দিয়ে এসেছি, আমি জানিস মন্দিরটা করে দিয়েছি, ওখানে একটা মন্দির ছিল না আমি মন্দির করে দিয়েছি, এই মহত্ত্বটা করা চলবে না। তুমি দান করো, তুমি দান, আমরা দান করি কাকে? সে আমাদেরকে দিয়ে করায় তাই আমরা করি, ধন সম্পদ ঐশ্বর্য যা আছে সবই তো তার, সে যদি কৃপা করে না দিত, মুখ তুলে না চাইতো, কোথা থেকে দিতাম মা? তাহলে জাতির বিদ্যা মহত্ত্ব, মহত্ত্বের অহংকার পেলাম। রূপ ও যৌবন মে বছর, রূপের অহংকার, আমি খুব সুন্দরী দেখতে, আমার মতো সুন্দরী আর কেউ নেই, বা আমি খুব সুন্দর দেখতে, কোনো কালো কুৎসিত মানুষের পাশে গিয়ে যদি আমি বসি তাহলে আমার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আমি কোনো কালো কুৎসিত লোকের কাছে দাঁড়াবো না বা তাদের সঙ্গে বন্ধুত্ব করব না, এটা যদি ভেবেছো আর হবে না। তাহলে জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ, রূপের পরে আছে কি 5 নম্বর এবং শেষ যৌবন, যৌবনের অহংকার। তুমি যদি মনে করো মা তোমার শরীরে সারা জীবন একই রকমের শক্তি থাকবে, আজকে তুমি গায়ের জোরে যেটা করতে পারছো কালকে তুমি কি সেটা পারবে? আজকে গায়ের জোরে তুমি হয়তো অনেক মানুষের সঙ্গে ঝগড়া করলে বা কাউকে কাউকে মেরে এলে, কিন্তু যখন তোমার শরীরের মধ্যে সেই শক্তিটা থাকবে না তখন কি তুমি তাদের সঙ্গে লড়াই করে পেরে উঠবে? বা আজকে যে তুমি কর্ম করছো, আজ তোমার গায়ের জোর আছে বলে তুমি কর্ম করছো, তাই তোমার এত অহংকার, এত টাকার অহংকার, কিন্তু কালকে যখন আর সেই শরীরের ক্ষমতা থাকবে না, তুমি যদি ভাবো তোমার এই শরীরটা কোনোদিনও দুর্বল হবে না, তোমার এই চলিত শক্তি কোনোদিনও রহিত হবে না, এটা যদি ভেবেছো মা তাহলে আর হবে না। যত নেন পরিবর্জয়ে ভক্তস্তু পঞ্চকণ্টকা, এই হলো ভক্তি জগতের 5 রকমের কাঁটা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বর্তমান কলিযুগ, এই কলিযুগে আমরা সবাই মাগো একটা সাধারণ রোগে আক্রান্ত, মন দিয়ে শুনবেন, এই কলিযুগে আমরা সবাই কিন্তু একটা রোগে আক্রান্ত। আপনারা হয়তো বলবেন মাগো তুমি তো 2 দিন ধরে এখানে আছো, আজকে 3 দিন হলো, তা তুমি বলো না আমাদের যদি শরীরে শক্তি না থাকতো, আমাদের যদি কোনো রোগ থাকতো,
যদি খুব অসুস্থ হতাম তাহলে কি এইখানে বসে কীর্তন শুনতে পারতাম? কি মা পারতাম? কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, এইগুলো তো আছে, ওগুলো বাদ দি, ওইগুলো আছে, কিন্তু এমন একটা রোগ আছে যেটা সকলের মধ্যে আছে, সবার মধ্যে। কি রোগ? সেই রোগটার নাম হচ্ছে মায়া রোগ। জয় রাধে। মায়া রোগ, আমরা সবাই মায়ায় আক্রান্ত। মায়া আমাদেরকে এমন ভাবে ঘিরে রেখেছে যে এই মায়ার বাইরে যে ভগবান দাঁড়িয়ে আছে সেই ভগবানকে আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা মা, আমাদের যদি কোনো রোগ হয়, মনে করুন জ্বর হয়েছে, যাব কোথায়? কোথায় যাব বাবা? ডাক্তারের কাছে। শরীরের মধ্যে কোনো ব্যাধি হলে যাব আমরা ডাক্তারের কাছে, কিন্তু এই মনের মধ্যে যে মায়া রোগটা বসে আছে, আমার ছেলে, আমার টাকা, আমার গাড়ি, আমার বাড়ি, যেদিন তুমি চলে যাবে সেদিন তোমার সঙ্গে আর কেউ যাবে না মা। তুমি বিবশনা হয়ে এসেছিলে, তোমার অঙ্গে কোনো বস্ত্র ছিল না, যখন যাবে একটা সাদা কাপড় দিয়ে দেবে, আর চারজন হবে সঙ্গী, যাকে তুমি সারা জীবন ধরে তুচ্ছ তাচ্ছিল্য করলে, একবারও বদনে হরি বললে না, সেই হরি নামে কিন্তু তোমার শেষের গতি হবে। হরি নামে শাসে যাবে, তখন কেউ তোমার সঙ্গে তোমার ওই টাকা সম্পত্তিগুলো ব্যাংক থেকে তুলে এনে দিয়ে দেবে না। ওই সুন্দর পালঙ্ক যে খাটের উপরে তুমি প্রত্যেকদিন ঘুমাও, ওমাই খাটটাকে দেবে? কোথায় আছে আঝরা বাঁশ? সেই বাঁশগুলোকে কেটে এনে তোমার জন্য একটা বাঁশের পালঙ্ক তৈরি করবে, আর সেই পালঙ্কর উপর শুয়ে তুমি যখন যাবে তখন সবাই কি বলবে? বলো হরি, বলো হরি, বলো হরি। সেই সঙ্গীর সাথে শুধু একমাত্র এই হরিনাম হবে, হরিনাম ছাড়া আর কেউ হবে না। তাই সময় থাকতে থাকতে হরিনাম করতে হবে। তা যেটা বলছিলাম যে শরীরের কোনো রোগ হলে যেমন আমরা ডাক্তারের কাছে যাই, তাহলে এই যে মায়া রোগে আক্রান্ত যাব কোথায়? কি মা? এইদিকে মা একটু এইদিকে শুনো। শরীরের মধ্যে রোগ হলে যেমন আমরা ডাক্তারের কাছে যাই, তেমনি যে মায়া রোগে আমরা আক্রান্ত যাব কোথায়? একজন আছে, তিনি কে? না, তিনি হলেন আমাদের গুরুদেব। সেই গুরুদেবই একমাত্র ওষুধ দিতে পারে। ডাক্তার আপনাকে ওষুধ দেয় কেমন? প্রেসক্রিপশনে লিখে দেয় ওষুধের নাম, আপনি দোকানে গিয়ে, ওষুধের দোকানে গিয়ে ওষুধটা নিয়ে বাড়ি যান। আর আমার গুরুদেব কেমন ওষুধ দেয়? আমার গুরুদেব ওষুধ দেয়। কি ওষুধ? না, কর্ণমূলে দেয় সেই মধুর নাম, নিতাই গৌর হরি বল। গুরুদেব আমার ওষুধ দেয় তো মা? কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন। জয় রাধে। অনেকজনই নিয়েছে, আর যাদের এখনো নেওয়ার সময় সুযোগ হয়নি দয়া করে নিয়ে নেবেন। এই দেহটাকে তো শুদ্ধির প্রয়োজন, দয়া করে আপনারা গুরুকরণ করবেন। গুরুদেব ওষুধ দেয়, সেটা দেয় কর্ণমূলে। তা গুরুদেব যে মন্ত্রটা বলে দেয়, সেই মন্ত্রটা কি আপনারা প্রত্যেকদিন জপ করেন? আচ্ছা মা, ডাক্তার যখন ওষুধ দেয়, সেই ওষুধটাকে যদি আমরা না খেয়ে আলমারির উপরে তুলে রেখে দিই, কাজ হবে? হবে না তো। তদ্রূপ গুরুদেব যে মন্ত্রটা দেয়, সেই মন্ত্রটা প্রত্যেকদিন জপ না করলে তোমার ওই মায়া রোগের কাজ করবে না, নিতাই গৌর হরি বল। তোমার ওই মায়া রোগের কাজ করবে না। তাই গুরুদেব তোমাকে যে ওষুধটা দিয়েছে, সেই ওষুধটা তুমি প্রত্যেকদিন জপ করো,
আর জপ করার মাধ্যমে তোমার এই দেহের শুদ্ধি লাভ ঘটবে। তাই আসুন, আজ আপনাদের এখানে সুন্দর ভাবে রাসলীলা পরিবেশন হবে। তাই এই রাসলীলা পরিবেশনের আগে আসুন আমরা প্রেমানন্দে হরি বল বলে দুটি বাহু তুলে আজ ভগবানের গান গাইতে গাইতে, তার নাম গাইতে গাইতে আজ আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তাই সকলে মিলে প্রেমানন্দে, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, নিদাই গোর হরি বল মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা, এমন বন্যা দেখি না শুকনাতে তলা, বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলা, বন্যা দেখি না মানুষ শুকনাতে তলা, ডুবলো নদী পুরুষ নারী জাতির বিচার, ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার, নদীর পুরুষ নারী জাতির বিচার। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সে কাজের ছেলে, সেও ডুবে রতন পেল, হরিদাস ওই কাজের ছেলে সেও ডুবে রতন পেল, হরিদাস সে কাজের ছেলে সেও ডুবে রতন পেল, হরিদাস ওই কাজের ছেলে সেও ডুবে রতন পেল, হৃদয় গৌর হরি বল হরি নামে মন কাজে এলো, প্রেমানন্দে হরি বল হরি নামে মন কাজে এলো, বন্যার যাই বলি হারি ও তার তরণ ভারি, ও তার যাই বলি হারি তার তরণ ভারি, তরণ ভারি যাই বলি হারি তরণ ভারি, তরঙ্গে গেলছে সাঁতার গোলো ও তার প্রেম তরঙ্গে কাটছে সাঁতার গোলো, তার সঙ্গে প্রভু ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতার সাঁতার দিল, নিত্যানন্দ পাতার সাঁতার দিল, সঙ্গে প্রভু নিত্যানন্দ পাতার সাঁতার দিল, হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো, কলিযুগের তারক ব্রহ্ম নাম সেই হরে কৃষ্ণ নাম আমরা সবাই মিলে গাইব, নিজের এই দেহটাকে শুদ্ধ করব, কারণ আজকে গোবিন্দের রাসলীলা হবে, সর্বলীলার মুকুটমণি লীলা, আজ রাধা গোবিন্দের সেই রাসলীলা আমরা শুনব। তাই রাসলীলা শোনার আগে আসুন আমরা আমাদের এই দেহটাকে শুদ্ধ করে নিই, একবার সবাই মিলে হরি কথা উচ্চারণ করে হরি বল বলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার সঙ্গে সঙ্গে বলুন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বলুন একটু জোরে, হরে রাম হরে হরে রাম, রাম রাম হরে
সেই নবদ্বীপ ধামে আমরা যে লীলাগান আজকে আস্বাদন করব। মা গো, প্রথমে যে পদকে আমরা আস্বাদন করেছিলাম, যে বৃন্দাবন লীলাগোড়ার মনেতে পড়িল, যমুনার ভাব সুর ধ্বনিরে পড়িল। জয় গো, বলছে বৃন্দাবন লীলাগোড়ার মনেতে পড়িল, মনে পড়ল, এটা আবার কেমন কথা মা? যিনি গৌরাঙ্গ সুন্দর, যিনি আমার এই কলিযুগের পাবন গৌর হরি, কলির যে উদ্ধারকারী গোড়া, মনে পড়ল কখনো বলা হয়, যখন সেটা ভুলে যায়। তাই বলছে মনে পড়ল। মা গো, মনে কিন্তু আগে থেকেই ছিল, আজ গৌর হরির মনের স্বাদ হয়েছে যে তিনি আজকে ভক্তদেরকে নিয়ে তিনি এক মধুর খেলা খেলেন। তাই বলছে বৃন্দাবন লীলাগোড়ার মনেতে পড়িল, কে মনে পড়িয়ে দিয়েছে? ভাগ্যবতী সুরধ্বনি গঙ্গা। মা গো, ভাগ্যবতী সুরধ্বনি গঙ্গাকে দর্শন আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার মনে মনে চিন্তা করলেন, আরে ওই ওই তো আমার সেই বৃন্দাবনের যমুনা, যে যমুনার তীরে আমি কত লীলা করেছি, যে যমুনার তীরে আমি আমার গোপিনীদেরকে নিয়ে রাসলীলা করেছি, ওই তো সেই যমুনা। তাই সেই যমুনাকে দর্শন করে, সেই গঙ্গারূপীকে যমুনা অনুমান করে তিনি আজকে গঙ্গার তীরে গিয়ে বলছে, যমুনা, আরে ও যমুনা, যমুনা বিশাল তটে রূপের হাটে বিকাতনে মন্তমুনি প্রবাহিনী, বিশাল তটে কৃষ্ণ প্রণয়ম কৃতি আল্লাদে
যাবে না, বলে দেখি কোথায় চারু চন্দ্রাবলি। কোথায় বাসে জন কেলে, কোথায় চারু চন্দ্রাবলি, কোথায় বাসে জন সেই তীর ঘুরতে ঘুরতে দর্শন করলেন অপূর্ব ফুলবন। তিনি ফুলবন দর্শন করলেন, সেই যে যমুনার তীরে ফুলবন ছিল, তাহলে গঙ্গার তীরে ফুলবন কোথায় গেল? ওই যে ছোট ছোট ফুলের বাগান গুলো ছিল, এই যে রাস হবে বলে আপনারা এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। তাই সেই ফুলের বাগান দেখে, সেই ফুলগুলোকে দেখে মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, এই হলো আমার সেই বৃন্দাবনের ফুলবন। তাই ফুলবন দর্শন করে প্রভু আমার মনের আনন্দে নৃত্য করতে শুরু করেছে। ফুলবন দেখে খেলবেন, কিন্তু কোনোদিন তো আপনি খেলা খেলেন না।
আমরা তো প্রত্যেকদিন আপনাকে নিয়ে নাম কীর্তন করি, আপনি নৃত্য করেন, নাম করেন, আর আপনার সঙ্গে সঙ্গে আমরাও প্রত্যেকদিন নৃত্য করি। তাহলে আজ আপনি খেলা খেলবেন কেন? ও ভক্ত, আজ আমি আজ নতুন খেলা খেলব। সেটি কি খেলা জানো ভক্ত? প্রভু কি খেলা? ও ভক্ত, আমরা কি খেলা খেলব জানো? আমরা রস রস খেলব, রস রস খেলব, বিদায় রেবুর ঘরে ভরে কিন্তু আজকে তো আপনার হাতে কোনো বাঁশি নেই, তাহলে আপনি কি নিয়ে রাসলীলা খেলা খেলবেন? তখন গৌড় হরি বলছে, ভক্ত আমি কি নিয়ে রাসলীলা খেলা খেলবো জানো? আমার বাঁশি ছিল সেই বৃন্দাবনে, আর সেই বৃন্দাবনের বাঁশি এই কলিযুগে হয়েছে আমার এই শ্রীখোল। এই শ্রীখোলই হলো আমার বাঁশি। দেখুন মা, সেই বৃন্দাবনে গোবিন্দের বংশী ধ্বনি যত ব্রজগোপিনীরা যেমন ছুটে ছুটে আসত, সবাই যেমন মোহিত হয়ে যেত, তদ্রুপ এই কলিযুগে প্রভুর শ্রীখোলের বাদ্য শুনে ছুটে আসে যত গৌর ভক্ত। তাই প্রভু বললেন, কেন ভক্ত, এই যে আমার বাঁশি, এই যে শ্রীখোল, তাই খোল করতাল সঙ্গে নিয়ে প্রভু আমার রাসলীলায় মত্ত হলেন। কেমন ভাবে খোল শ্রীখোল কাদের উদ্দেশ্যে ঢিক জানাচ্ছে? ঢিক মানে কি?
মানে তোমাকে আমি ঘেন্না করি, তোমাকে আমি ভালোবাসি না, তোমাকে শত শত ধিক। তা ধিক মানে ঘেন্না করা। তা গৌরীদাসের শৃখল আজকে ধিক দিচ্ছে, কাকে কাকে ধিক দিচ্ছে গো? না যেজন আমার গৌর কথা শুনে শোনে না, যেজন আমার গৌর কথা বদলে উচ্চারণে করে না করে না। আজ গৌরীদাসের শিখর তাদের উদ্দেশ্যে বলছে ঠিক তা। তা গৌরীদাসের শিখরের বাদ্যটি কেমন হয়েছে, কেমন হয়েছে জানেন? বাজে ধিকতাং ধিকতা ধিকতাং ধিকতা ধিক 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 ধিকতাং ধিক 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 ধিকতাং ধিক 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 ধিকতাং ধিক 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 ধিকতাং বাজে ধিকতাং বাজে ধিকতাং বাজে ধিকতাং বাজে ধিকতাং বাজে ধিক ধিক ধিকতাং বাজে ধিকতাং বাজে ধিকতাং বাজে ধিকতাং বাজে ধিকতাং বাজে ধিকতাং বাজে ধিকতাং ধিকতাং বাজে ধিকতাং বাজে ধিকতাং বাজে ধিকতাং ধিক 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 ধিকতাং করতাল সেই করতালা থাকতে পারছে না, তাই করতাল কি বলে বাজছে? আজ করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল করতাল বলে করতাল। ও মা, মনে করুন আপনি একটা বৃক্ষের নিচে গিয়ে ঠিক সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে আছেন। এবার সন্ধ্যাবেলায় সেই বৃক্ষের নিচে গিয়ে দাঁড়িয়ে যদি আপনি একটু জোর করে করতালি দেন কি হবে মা? যা পাখি ছিল সেগুলো সব উড়ে চলে যাবে। তদ্রূপ আমাদের এই যে দেহ বৃক্ষ, ছটি পাখি আছে সব জানে বাবা। আপনারা কীর্তনের জ্ঞানী গুণী শ্রোতা, আপনাদের কাছ থেকেই আমি শিক্ষা লাভ করব। তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মা, আমাকে কিন্তু নিজ কন্যা বা বনমনি করে ক্ষমা করে দিও। আপনারা কীর্তনের জ্ঞানী গুণী শ্রোতা, আপনাদেরকে বলে দেওয়ার মতো আমার কোনো স্পর্ধা নেই, তবুও গুরুদেবের কৃপায় যতটুকু জানি বাবা। তা দেখুন এই যে আমাদের দেহবৃক্ষ, এই দেহবৃক্ষের মধ্যে ছটা পাখি আছে। সেই পাখিগুলো কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তা এই ছয়টা পাপরূপী পাখিকে তাড়াতে হলে চাই কি না? একজোড়া করতাল। সেই করতালটি আমরা পাবো কোথায়? এই যে করতাল তো সঙ্গে করে ঘর থেকে আনিনি, তাই ভগবান যে দুটো করতাল দিয়েছে, এই যে দুটো কর দিয়েছে, এই কর দুটো যদি একসাথে বাজে তাহলেই তাল উৎপন্ন হবে, তাই তো মা? এই কর দুটো যদি একসাথে বাজে তাহলেই তো তাল চলে আসবে, তাই কর দিয়ে করতালি দিতে হবে। আর করতালি দিলে কি হবে? কৃষ্ণ নামের তালি দিয়ে এই মনটাকে শুদ্ধ কর, যত পক্ষে গো আর দেহ বৃক্ষে বসে আছে।
এই যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, যে কামনা বাসনা চাওয়া পাওয়া মনের মধ্যে ঢুকে আছে, সেই লোভ লালসা চাওয়া পাওয়া হিংসা বিদ্বেষ সব তোমার দূরে চলে যাবে। তাই ভক্ত কি বলছে, কামনা বাসনা তোমার সব যাবে দূরে, কামনা বাসনা তোমার সব যাবে দূরে, হরি নাম দর্শন করবে,
তা যখন মনের মধ্যে ইচ্ছাটা হলো রাসনিত দর্শন করতে যাবে, কিন্তু এই রাসনিত্যের একটা শর্ত হলো সেখানে কোনো পুরুষের অধিকার থাকবে না, শুধু পরম পুরুষ শ্রীকৃষ্ণ ছাড়া সেখানে কোনো পুরুষের অধিকার নেই। তাই মহাদেব কি দেখছে, সেখানে যখন কোনো পুরুষের অধিকার নেই তাহলে আমাকে একটা নকল গোপীর বেশ ধারণ করতে হবে। মহাদেব তাই করেছে। মহাদেব তো মোটা সোটা মাগো, মেয়ে সেজেছে, এবার নকল গোপিনীর বেশ ধারণ করে সেই বৃন্দাবনে যে রাসমঞ্চ ছিল সেই রাসমঞ্চের মাঝে প্রবেশ করেছে রাসনৃত্য দর্শন করবে বলে। কিন্তু আমার অন্তর্যামী গোবিন্দ, তিনি তো সবই জানেন মা, তার কাছে অজানা কি? তাই অন্তর্যামী গোবিন্দ জানতে পারলেন যে আজকে আমার ভোলানাথ এসেছে আমার রাসনৃত্য দর্শন করবে বলে। যেই ভোলানাথ প্রবেশ করেছে অমনি গোবিন্দের রাসনৃত্য বন্ধ হয়ে গেল। গোবিন্দ আমার ভোলানাথের কাছে এসে বলছে, ভোলানাথ, ও ভোলানাথ, এই রাসে যে কোনো পুরুষের অধিকার নেই, আজকে তুমি ফিরে যাও, এই রাস যে তুমি দর্শন করতে পারবে না। সেদিন ভোলানাথ কৃষ্ণকে ভগবানকে একটা কথাই বলেছিল যে প্রভু, আজকে তুমি আমাকে এখানে রাসনৃত্য দর্শন করতে দিলে না ঠিকই, কিন্তু এই রাস আমি করাবো। তুমি রাস করলে এই বৃন্দাবনে, আমি রাস করাবো নবদ্বীপ গুপ্ত বৃন্দাবন। ওমা, কারা কারা নবদ্বীপ গেছেন? নবদ্বীপের গুপ্ত বৃন্দাবন দর্শন হয়েছে তো, দেখেছেন? দেখেননি? টিকিট টিকিট ঠুকতে হয়। সেই গুপ্ত বৃন্দাবনে অনেক অনেক ব্রজগোপিনীরা রাধা গোবিন্দ মাঝে নৃত্য করছে, সুসজ্জিত করা আছে, দেখেননি আপনারা? হয়তো দেখেছেন, এখন মনে পড়ছে না, যাই হোক দেখেছেন। তা সেটা হচ্ছে নবদ্বীপের গুপ্ত বৃন্দাবন বলা হয়। তাই সেদিন ভোলানাথ বলেছিলেন, প্রভু তুমি আজকে আমাকে রাসনৃত্য দর্শন করতে দিলে না ঠিকই, তাহলে তুমি আজকে রাস করলে বৃন্দাবনে, আমি রাস করাবো নবদ্বীপ গুপ্ত বৃন্দাবনে। তাই আজকে সেই গুপ্ত রাস প্রকাশ হবে বলে আমার অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে, সেই শান্তি পড়ছে না অদ্বৈত নাচে রে, বলে অদ্বৈত নাচে রে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে, আমার অদ্বৈত নাচে রে। সবাই নৃত্য করছে, এবার যখন নৃত্য করছে এদিকে নদীয়ার কিছু রমণী, নদীয়ার কিছু নাগরী, তারা চলে যাচ্ছে কোথায় না সুরধুনীতে জল নেবে বলে। এবার যেই না জল নিতে যাচ্ছে দেখছে কি সুরধুনীর তীরে আজ অপূর্ব শোভা হয়েছে, প্রভু তার ভক্তবৃন্দকে সাথে নিয়ে সুন্দর করে রাসলীলা খেলছে। তাই সেই নদের নাগরীগুলো, সেই রমণীগুলো আর থাকতে পারছে না, তারাও আনন্দে নৃত্য শুরু করেছে। তারা কেমন ভাবে নৃত্য করছে, ওই সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া নাচে নাগরীর সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরী গো।
সকলে মিলে চলে যায় সেই ধাম বৃন্দাবনে, সেই রাখাল রাজাকে সবাইকে দেখে আজ আমরা সুন্দর করে বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে কার নাম করব? বৃন্দাবনে কার নাম? রাধে রাধে নাম, তাই তো? ওরে রাখাল রাজা বলে দে না, বল কোথায় রাধা কুণ্ড গিরি গোবর্ধন,
রাধা 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 বল যদি চাবি মধুর রাধা 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 বল যাবি মধুর রাধা 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 বল যাবি মধুর যদি যাবি মধুর যদি যাবি মধুর যদি যাবি শিরোমণি কে জয় জয় রাধে জয় রাধে শ্রী।